এর ঠিক আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল, এমনকি জানিয়ে হুকেও বিবৃতি জারি করতে বলা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, সত্যি কি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস? তারই জবাব দিলেন এবার হুয়ের অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট। সম্প্রতি 32টি দেশের 230 জন বিজ্ঞানী জোর গলায় দাবি করেছেন এই ভাইরাস বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ছে, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিজেদের নির্দেশিকা পাল্টানোর জন্য আর্জিও জানানো হয়েছে। এবং এরপর থেকেই হু আবার নতুন করে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। হুয়ের চিফ সায়েন্টিস্ট সৌম স্বামীনাথন এক সাক্ষাৎকারে বলেছেন, খুব অল্প কিছু ক্ষেত্রে ভাইরাসের জীবাণু বাতাসে বাঁচতে পারে এবং মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই যে আমরা কথা বলছি, গান গাইছি, এমনকি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এর মাধ্যমেও মুখ থেকে অসংখ্য ছোট ছোট জলের ফোঁটা নির্গত হচ্ছে। এগুলির আকার ভিন্ন ভিন্ন রকমের, যেগুলি বড় সেগুলি 1-2 মিনিটের মধ্যে মাটিতে পড়ে যায় এবং সেই কারণেই সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হয়ে থাকে। কিন্তু যে সমস্ত কণাগুলি আকারে অপেক্ষাকৃত ছোট অর্থাৎ 5 মাইক্রনের কম, তাদেরকে বলা হয় এরোসোল। এগুলি বাতাসে আরো কিছু সময় থাকতে পারে, মাটিতে পড়তে একটু বেশি সময় নেয়, ফলে বাতাসের মাধ্যমে এদিকে ওদিকে হতে পারে সেগুলি। এবং কেউ যদি সেই কণাগুলি তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজের দেহে গ্রহণ করে, তাহলে তার এই ভাইরাসের কবলে পড়ার সম্ভাবনা প্রবল। তবে তিনি এও জানিয়েছেন, এই ভাইরাস মোটেও হামের মতো নয়, অর্থাৎ হাম যেমন বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, এটি কিন্তু মোটেও বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে না। ব্যাখ্যা দিয়ে তিনি বুঝিয়েছেন, কারণ মুখ থেকে নির্গত হওয়ার পরে ছোট ছোট জলের ফোঁটাগুলি 10-15 মিনিট পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে। সেই সময় যদি কেউ ওই স্থানে আসে এবং বাতাসে শ্বাস প্রশ্বাস নেয়, তবে তখন তার শরীরে এই ভাইরাস ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এক কথায় বলতে গেলে, হু স্পষ্টভাবেই এই ভাইরাসকে বায়ুবাহিত বলতে রাজি নয়, তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বায়ু অনেকটাই দায়ী এমনটাই বলছেন তারা। সুতরাং সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই বজায় রাখুন। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জানিয়ে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। আবারও একবার যথারীতি পিছনের সমস্ত রেকর্ড ভেঙে দিল পশ্চিমবঙ্গ। তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে ভাইরাসের কবলে পড়তে হয়েছে প্রায় 1100 জনকে। অর্থাৎ শুধুমাত্র গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে মোট ভাইরাসের কবলে পড়েছেন 1088 জন, যার ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে একলাফে সংখ্যাটা ছাড়ালো 25,000-এরও গণ্ডি, এবং এখনো পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 854 জনকে। এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে মোট প্রাণ হারাতে হয়েছে 27 জনকে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ কেসের সংখ্যা রয়েছে 8,231, এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 526 জন, এবং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সুস্থ হয়ে উঠেছেন 16,826। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে অবস্থা খারাপ হচ্ছে কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে নতুন করে ভাইরাসের কবলে পড়তে হয়েছে 264 জনকে। এবং তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর থেকে পাটনা হয়ে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বৃষ্টিতে রয়েছে, যার জেরে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 10 এবং 11 জুলাইয়ের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় অতি ভারী বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া মালদহ এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। 11 এবং 12 জুলাই জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে, এবং সেই কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে আবার 13 জুলাই কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে, যেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি আবার লাল সতর্কতা জারি করা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে ভূমি ধসে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, জল জমতে পারে নিচু এলাকায়, কোনো কোনো জায়গাতে বন্যাও হতে পারে এমনটাই সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, তবে প্রত্যেক দিনই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার মামলা দায়ের করা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
ডোনাল্ড ট্রাম্পের কাজকর্মে সেখানকার প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি রীতিমতো অসন্তুষ্ট, আর তার জন্যই এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সেখানকার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আদালতে যেতে দেখা গেল। কারণ বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীদের ভিসা দেওয়ার ব্যাপারে এই সরকারের সিদ্ধান্ত একেবারে সমর্থন করছে না প্রতিষ্ঠানগুলি। বিদেশি শিক্ষার্থীরা আমেরিকা থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন না এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের এমন সিদ্ধান্ত ঠেকাতেই আমেরিকার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ হার্ভার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট আমেরিকা সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সংঘাত এবং সদস্য থেকে সরে আসার পথ নেওয়ার মতো বিতর্কের মাঝেই ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মতো সেপ্টেম্বর মাসেই খুলতে হবে সমস্ত বিদ্যালয়, এবং না খুললেই সরকারি অর্থ সাহায্য বন্ধ করে দেওয়া হবে। এবং এই নির্দেশের পরেই মার্কিন মুলুকে ফের শোরগোল শুরু হয়ে যায়। কিন্তু বিশ্বের মধ্যে এখন সবথেকে অবস্থা খারাপ হচ্ছে আমেরিকার, যথারীতি প্রাণ হারানোর সংখ্যাও অনেক বেশি, কিছুতেই বাগে আনা যাচ্ছে না পরিস্থিতিকে। কিন্তু এরই মধ্যে আবার সেপ্টেম্বর মাসে কিভাবে স্কুল খোলা হবে তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নন বিশেষজ্ঞরা। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকেও আবার কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে স্কুল না খুললে স্কুলগুলিকে অর্থ সাহায্য করা বন্ধ হয়ে যাবে, এবং সেই কারণেই ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার পশ্চিমবঙ্গের জন্য বড়সড় সুখবর দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ভাইরাসের পরিস্থিতির সঙ্গেই দোষর হয়েছে আমফান দুর্যোগ, দুই ফলায় এখন বিদ্ধ বাংলা। রাজ্যের কোষাগার প্রায় শূন্য, এবং ঠিক এই অবস্থাতেই রাজ্যকে স্বস্তি দিয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বাংলার জন্য 42,000 কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট করে জানিয়েছেন, দেশের 14টি রাজ্যের জন্য 6,195 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে 41,775 লক্ষ টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশেই এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট করে জানিয়েছেন, ভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্যই এই অর্থ দেওয়া হচ্ছে। ভাইরাসের পরিস্থিতি মোকাবিলা করতে এটা অত্যন্ত সহায়ক হবে, এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করতে এই আর্থিক প্যাকেজ যথেষ্টই সাহায্য করবে এমনটাই বলছে বিশেষজ্ঞ মহল। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। পশ্চিমবঙ্গের পর এবার আবারও একবার লকডাউন ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। আনলক ওয়ানের পর থেকেই রাস্তায় নামতে শুরু করেছে বিপুল সংখ্যক মানুষ, এমনকি কোনো কিছুকে তোয়াক্কা না করেই চলছে অবাধ বিচরণ। আর যার জেরে গত 2 সপ্তাহ থেকেই ক্রমেই ঊর্ধ্বমুখী হয়েছে ভাইরাসের কবলে পড়া মানুষের সংখ্যা, এবং এরকম অবস্থাতে আগের থেকে আরও বেশি কড়া লকডাউন ঘোষণা করল যোগী সরকার, এবং গোটা উত্তরপ্রদেশ জুড়েই ফের এই লকডাউন জারি করা হয়েছে। সূত্রের খবর, 10 জুলাই অর্থাৎ আজ রাত 10টার পর থেকে ফের গোটা রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে, চলবে আগামী 13 জুলাই পর্যন্ত। লকডাউন চলাকালীন সময়ে সমস্ত অফিস, বাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এমনটাই রাজ্যের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে। তবে প্রয়োজনীয় পরিষেবাগুলি বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে দূরপাল্লার ট্রেনগুলি চালু থাকছে, একই সাথে চিকিৎসা সহ জরুরি পরিষেবাগুলিতে লকডাউনের কোন রকম প্রভাব পড়বে না এমনটাই জানানো হয়েছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার ভারতের জন্য যথারীতি আরো উদ্বেগের কথা শোনালো বিশ্ব আবহাওয়া সংস্থা অর্থাৎ WMO। ভাইরাসের পরিস্থিতির মধ্যে গোটা বিশ্বে এখন লকডাউন চলছে, ফলে পৃথিবীর দূষণ আগের থেকে অনেকটাই কমেছে, বায়ুমণ্ডলে ওজোন স্তরের ছিদ্র ভরে গিয়েছে, প্রকৃতি এই মুহূর্তে রয়েছে খোঁজ মেজাজে। কিন্তু এরই মধ্যে আবার পৃথিবীর তাপমাত্রা নিয়ে উদ্বেগের কথা শোনালো বিশ্ব আবহাওয়া সংস্থা। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে আগামী 5 বছরে নাকি পৃথিবীর তাপমাত্রা আরো বাড়বে, প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এমনটা জানানো হয়েছে, এবং সেই কারণে ভারতের তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি হবে এমনটা জানিয়েছে আবহাওয়াবিদরা। এবং এই আবহাওয়া পরিবর্তনের একের পর এক ধাক্কা সামলাতে হবে পৃথিবীকে। আগামী 5 বছরে পৃথিবীর তাপমাত্রা এতটা বেড়ে যাওয়ার ফলে ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে, একের পর এক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে ভারতকে। প্রচণ্ড গরম, খরা থেকে অতিবৃষ্টি, কোনো কিছুই বাদ যাবে না এর প্রভাব থেকে। এবং সবথেকে উদ্বেগের বিষয়, আগামী 5 বছরে পৃথিবীর তাপমাত্রা বাড়ায় গ্রিনল্যান্ডেরও তাপমাত্রা বাড়বে, যার জেরে বাড়বে ঘূর্ণিঝড় এবং সাইক্লোনের তাণ্ডব। আমফান ফণীর চেয়েও ভয়ঙ্কর হবে সেই সমস্ত ঘূর্ণিঝড় এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ সমুদ্রের তাপমাত্রাও আরও বাড়বে এই 5 বছরে, যার জেরে বৃষ্টির ধারাবাহিকতাও আগের থেকে অনেকটাই বদলাবে। অর্থাৎ প্রত্যেক বছর যে সময়ে বৃষ্টি হওয়ার কথা সেই সময়ে বৃষ্টি নাও হতে পারে।
সমুদ্রের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলস্তর বাড়বে, সেই কারণে উপকূলবর্তী এলাকার জল লবণাক্ত হয়ে যাবে, যার জেরে চাষাবাদ থেকে জীবিকা সবটাই প্রভাবিত হবে ভারতে। এবং সবথেকে বেশি সংকটে পড়তে পারে যে সমস্ত শহরগুলো, সেগুলো হচ্ছে মুম্বাই, কলকাতা, সুরাত, চেন্নাই সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। অর্থাৎ এক কথায় বলতে গেলে, পৃথিবীর তাপমাত্রা এইভাবে বাড়তে থাকলে খুব শীঘ্রই মহাপ্রলয় আসতে চলেছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। আগামী 15 আগস্টেই ভারতে এসে যাবে ভাইরাসের টিকা, এমনই দাবি করা হয়েছিল ICMR এর পক্ষ থেকে, কিন্তু যা একেবারেই অসম্ভব এমনই দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সৌমা স্বামীনাথন। তিনি জানিয়েছেন আগামী 6 সপ্তাহের মধ্যেই এই ভাইরাসের টিকা আসার একেবারেই সম্ভাবনা নেই। ICMR এর তরফ থেকে আগামী 15 আগস্ট ভাইরাসের ভ্যাকসিন আনা নিয়ে দাবি করা হলেও সেই দাবি একেবারেই নস্যাৎ করে দিয়েছে হুয়ের চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন। তিনি জানিয়েছেন ভাইরাসের ক্লিনিক্যাল ট্রায়াল দিতেই 6 থেকে 9 অথবা 12 মাস সময় লেগে যায়, বেশিরভাগ টিকা তৈরি করতেই 1 বছর সময় লেগে যায় এমনটাই জানিয়েছেন তিনি। সেই জায়গায় মাত্র 6 সপ্তাহের মধ্যেই এই ভয়ঙ্কর ভাইরাসের টিকা আবিষ্কার সম্ভব নয় এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ভাইরাসের টিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকেই আন্তর্জাতিক মঞ্চে দাবি করেছেন ভারত বড় ভূমিকা নেবে এবং তার নেপথ্যে রয়েছে 15 আগস্টের এই ভাইরাসের টিকা আনার কথা। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ভাইরাসের টিকা নিয়ে প্রধানমন্ত্রীর এই দাবি কতটা সফল হবে সেটা দেখা যাবে আগামী 15 আগস্টেই, এবং তার দিকেই তাকিয়ে এখন গোটা দেশ। জানা যাচ্ছে প্রাথমিকভাবে 1100 জনের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষা করা হবে, আগামী সপ্তাহেই শুরু হবে প্রথম ট্রায়াল এবং 13 জুলাইয়ের মধ্যেই এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ফেজ 1-এর ফলাফল সামনে আসার পরেই পরের ধাপের পরীক্ষা হবে, এবং ইতিমধ্যেই 12টি ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে এই ট্রায়ালের জন্য।